বন্ধুরা দাবি করা হচ্ছিল জো বাইডেন ভোটে জেতার পর চীন স্বস্তির নিঃশ্বাস ফেলবে। কারণ জো বাইডেন ভোটে জেতার পর দুনিয়ার প্রায় সব নেতারাই জো বাইডেনকে অভিনন্দন বার্তা জানিয়ে আমেরিকার সঙ্গে এক নতুন রাজনীতি শুরু করার সন্দেশ দিয়েছে। এমনকি আমেরিকার বড় শত্রু ইরানও অভিনন্দন বার্তা জানিয়ে আমেরিকার পুরনো ভুলগুলো শুধরে নেওয়ার কথা বলেছে। কিন্তু রাশিয়া ও চীন এখনও অবধি কোনো রকম অভিনন্দন বার্তা পাঠায়নি। রাশিয়ার অভিনন্দন বার্তা না জানানোর কারণ তো বোঝা যাচ্ছে, কারণ রাশিয়া ডোনাল্ড ট্রাম্পের সাপোর্টে ছিল। কিন্তু চীনকে নিয়ে দাবি করা হচ্ছিল তারা তো জো বাইডেনের জিতকেই সমর্থন করবে, আর আশা করা হচ্ছিল জো বাইডেন আসায় চীনের সাথে আমেরিকার বিবাদ কমবে। কিন্তু এখন কি পরিস্থিতি ওরকমই রয়েছে যেরকমটা জো বাইডেন জিতার আগে দাবি করা হচ্ছিল? যদি সত্যি এরকমটা হয় তবে তো এতক্ষণে চীনের অভিনন্দন বার্তা জো বাইডেনের পেয়ে যাওয়া উচিত। কিন্তু এখন চীনের এই ধরনের ব্যবহারে অনেক খবর সামনে আসছে। প্রথমটা হতে পারে আমেরিকার রাষ্ট্রপতি যেই হোক তাতে এখন চীনের কোনো যায় আসে না। আর দ্বিতীয়টা হতে পারে চীন জো বাইডেনের আগমনে আরও বেশি চিন্তায় পড়ে গেছে, কারণ ডোনাল্ড ট্রাম্প যেমন করা বয়ান দিয়েছে তেমন করা সিদ্ধান্ত নেয়নি। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের বয়ান ও তার সিদ্ধান্তে কখনো কোনো তালমিল পাওয়া যায়নি, যেখানে জো বাইডেন একেবারে ভিন্ন নেতা। জো বাইডেন বয়ান কম দেন কিন্তু করা সিদ্ধান্ত বেশি নিতে পারেন। যদিও চীনের আরো একটা বিষয়ে ভয় আছে, ডোনাল্ড ট্রাম্প আর্কেটিক ক্ষেত্রে চীনের বিরুদ্ধে কোনো করা সিদ্ধান্ত নেয়নি, কিন্তু জো বাইডেন আর্কেটিক ক্ষেত্রে চীনের ওপর প্রতিবন্ধকতা আনতে পারে। এই জন্য আর্কেটিক ক্ষেত্রে চীনের বিস্তারবাদ নীতিতে ঝটকা লাগতে পারে। ওদিকে রাশিয়াও আর্কেটিক ক্ষেত্রে চীনের বিনিয়োগের দমে নিজের বিকাশ ঘটাতে চায়। অর্থাৎ আর্কেটিক ক্ষেত্রে জো বাইডেনের নেওয়া যে কোনো সিদ্ধান্ত রাশিয়া ও চীন দুজনকেই বিপাকে ফেলতে পারে। আসলে জো বাইডেনের জিতে চীনের চুপ থাকা অনেক প্রশ্ন তুলে ধরেছে। এই মুহূর্তে বুঝে ওঠা কঠিন যে জো বাইডেনের আগমনে চীন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে নাকি চীনের চিন্তা আরও বেড়ে গেছে। দাবি তো এটাই করা হচ্ছিল যে জো বাইডেনের আগমনে চীন স্বস্তির নিঃশ্বাস ফেলবে, কিন্তু চীনের তরফ থেকে এমন কোনো বার্তা আসেনি যার দরুন বোঝা যাবে চীন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে নাকি না। এই ব্যাপারে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানান। আমেরিকার উপরাষ্ট্রপতি কামলা হ্যারিস যতই ভারতীয় বংশোদ্ভূত হোক কিন্তু সে ভারতীয় মূল অর্থাৎ হিন্দুত্বকে একদমই বোঝে না, আর না তো হিন্দুত্বের কোনো কিছুকে মাহাত্ম দেয়। পাকিস্তান থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত হিন্দুদের ওপর হওয়া অত্যাচার নিয়ে জো বাইডেন এবং ওনার টিমের সহযোগী নেতারা কোনোদিনই মুখ খোলেনি। কিন্তু ভারতের ভেতরে হওয়া কোনো সামান্য মুসলমান বিরোধী ক্রিয়াকলাপের এগেনস্টে বয়ান দিতে কামলা হ্যারিস বিন্দুমাত্র পেছপা হননি। এমনকি কামলা হ্যারিস জো বাইডেনের অনেক নীতির বিরোধিতা করেছেন, তা সত্ত্বেও জো বাইডেন কামলা হ্যারিসকে না শুধু টিমে রেখেছেন বরং উপরাষ্ট্রপতি হওয়ারও সুযোগ দিয়েছেন। কিন্তু সমস্যা হলো মোদী সরকার বিরোধী কামলা হ্যারিস, যে কিনা আমেরিকার বর্তমান উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, তার সঙ্গেই 2024 আমেরিকার রাষ্ট্রপতি হওয়ার দাবিদার হবেন। তার সাথে চুক্তি করা ও ভারতীয় বিদেশ নীতির কঠিন সংকেত দেওয়া মোদী সরকারের প্রাথমিকতা হবে। আমেরিকার গোয়েন্দারা এও দাবি করেছেন মোদী সরকার ও কামলা হ্যারিসের মধ্যে কঠিন টক্করও দেখা যেতে পারে, কারণ মোদী সরকারের সিদ্ধান্ত কামলা হ্যারিসের পছন্দ হয় না। আবার কামলা হ্যারিস ভারত বিরোধী কথাবার্তা বললে বা ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে মোদী সরকারও সেটা সহ্য করবে না। তাই জো বাইডেন তো ঠিক আছে, কিন্তু কামলা হ্যারিস ভারতের জন্য একদমই ঠিক নয়। যদি ওনার পুরনো বয়ানগুলো দেখা হয় তবে দেখা যাবে ওনার বেশিরভাগ বয়ানই ভারত বিরোধী। আসলে মোদী সরকার ও কামলা হ্যারিসের মধ্যে টক্কর তো 2021 হবে, যখন শপথ গ্রহণের মাধ্যমে কামলা হ্যারিস উপরাষ্ট্রপতি পদের সমস্ত অধিকার পাবে। ওদিকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আমেরিকাকে সংকেত দিয়ে দিয়েছে চাপে পড়ে ভারত কখনোই তার সমপ্রভুতার সঙ্গে সমঝোতা করবে না, যেই সংকেত মোদী সরকার ডোনাল্ড ট্রাম্পকেও দিয়েছিল, যার ফলস্বরূপ ডোনাল্ড ট্রাম্প ভারতের আভ্যন্তরীণ মামলায় কোনো রকম হস্তক্ষেপ করেনি। আচ্ছা আপনাদের কি মনে হয়, ভারতের কঠিন সংকেতের পরেও কি কামলা হ্যারিস ভারতের আভ্যন্তরীণ মামলায় হস্তক্ষেপ করার সাহস দেখাবে? আপনার মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সবাইকে শেয়ার করে দিন, এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।